শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় অনুষ্ঠান প্রতিদিন দেখে দেখে লাইভ ইন ফোন করবেন একটা সাংসারিক বাস্তবিক জিনিস নিয়ে আলোচনা করব সে আলোচনাটা জ্যোতিষ কেন্দ্রিক কিন্তু জেনে রাখবেন মানুষের জীবনের প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য পেশেন্স ভগবান শ্রী রামকৃষ্ণ বলতেন যে সয় সে রয় যে সয় না সে রয় না আর সদ্গুরু ভগবান রাম ঠাকুর বলতেন ধৈর্যই ধর্ম আর জীবনে দেখবেন যে ধৈর্য ধরবে না তার উন্নতিও সম্ভব না আর যিনি ধৈর্য ধরবেন তার উন্নতি সম্ভব সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কর্ম করা ব্যবসা ক্ষেত্রে ধৈর্য ধরে ব্যবসা করা কিন্তু আমাদের সেটার খুব অভাব আমরা অল্পতেই রাতারাতি ধনী হব পরিশ্রম কম করব কোনো কিছুতেই ধৈর্য নেই বিশেষ করে অল্প বয়সী সন্তান সন্ততিদের ধৈর্যের অভাবে প্রচুর রকম সমস্যা হয় পরে তারা এটা বোঝে কিন্তু তখন অলরেডি সময়গুলো পার হয়ে যায় পড়াশোনাতে ধৈর্য ধরলে অর্থাৎ ধৈর্যের সাথে পড়াশোনা ধৈর্যটাই তো ধর্ম আপনাকে ধরতেই হবে কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির রাশিচক্রে তিনটি গ্রহ ধৈর্য ধরায় না ধরতে দেবেই না আপনাকে অনেক বয়স্ক মানুষদেরও দেখবেন ম্যাচ ম্যাচিওর স্টেজ কিন্তু তাদের ধৈর্য নেই পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু এক ফোটা শিশুদের মতো ধৈর্যহীন প্রথম হচ্ছে বুধ যদি পাপগ্রহ হয়ে লগ্নে বা পঞ্চমে থাকে বুধ পাপগ্রহ হয়ে যদি লগ্নের সাপেক্ষে পঞ্চমে বা লগ্নে থাকে আর চন্দ্র নিচস্ত লগ্নে বা পঞ্চমে থাকে তার প্রতি মুহূর্তে মৃত্যুর দিন পর্যন্ত তারই চঞ্চলতা চলবে ফোন এসে গেছে একটু ফোন ধরে নেই হ্যালো

নভেম্বরের এন্ড থেকে একটা টাইম শুরু হচ্ছে পঁচিশ সালের এপ্রিলের মানে নভেম্বর থেকে শুরু হবে সেটাতে খুব একটা সুবিধাজনক জায়গায় যাবে না চাকরিটা পেলেও দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে একটা ভালো মানে জব একটা স্টেবল জবের সম্ভাবনা প্রবল আর লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত বৃহস্পতিবার বুকিং চলছে দুপুর দুটো থেকে পাঁচটা শুক্র বুধ রবি নিজ শোভা বাজার মেট্রোর এক নম্বর গেটের উল্টো দিকে দুপুর এই সন্ধ্যা ছটা থেকে রাত আটটা সোমবার কালীঘাট মঙ্গলবার হাওড়া ময়দান বৃহস্পতিবার শেওরা আলোচনার বিষয়বস্তু ছিল ধৈর্য যদি কম হয় উন্নতি সম্ভব নয় দুটি গ্রহ মাথায় রাখতে হবে ধৈর্য ঘটায় হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে বুধ বুধের বালক সুলভ স্বভাব থাকে সেই জন্য সে চঞ্চল হয় চন্দ্র মনের কারক সে যদি নিচস্ত বা শনিযুক্ত হয় বা পাপগ্রহযুক্ত হয় তাহলেও চঞ্চলতা থাকে হ্যালো 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 জয় গুরু ডেট অফ বার্থ টাইমটা বলুন টাইম কোথায় জন্ম কোথায় মানে জায়গাটা কোথায় হসপিটালটা আচ্ছা বলুন কি জানতে চাইছেন এই ডেট অফ বার্থটা কার আচ্ছা মেয়ে মেয়ে কি পড়াশোনা করছে আর্টস নিয়ে পড়ছে আচ্ছা এগারো থেকে বারোতে উঠবে বারো ক্লাসে ভালো রেজাল্ট করবে অনার্স পাওয়ার মতো নম্বর পাবে উচ্চ যোগ আছে দু নম্বর হচ্ছে চন্দ্র ওর অষ্টমে এটা অত্যন্ত খারাপ যোগ এটাকে ঠিক করবেন আর দ্বাদশে শনি দ্বাদশে শনি থাকলে নিম্নাঙ্গে বড় আঘাত হয় আর ওর কোনো মাঙ্গলিক নেই বিবাহিত জীবন শুভ চব্বিশ থেকে ২৬ বছরের মধ্যে ওর কর্ম প্রতিষ্ঠার যোগ আছে উচ্চশিক্ষা হবে অষ্টমে চন্দ্র থাকার জন্য ফিমেল ডিজিস অর্থাৎ পিরিয়ডের সমস্যা হতে পারে ইউটারাস অরিয়েন্টেড সমস্যা হতে পারে এই সমস্যাগুলো থেকে সাবধান এটার প্রতিকার করতে হবে অনলাইন কনসালটেশন চলছে সব সময় যখন ইচ্ছা আপনি বুকিং নম্বরে ফোন করে জেনে নেবেন শেওরাফুলিতে বুকিং চলছে দুপুর দুটো থেকে পাঁচটা কাল অর্থাৎ বৃহস্পতিবার আর শুক্র বুধ রবি ও মন্দির লহরাতে সোমবার কালীঘাট মঙ্গলবার হাওড়া ময়দান বৃহস্পতিবার শেওরাফুল অনলাইন কনসালটেশন সব সময় চলছে বুকিং চলছে অনলাইন ক্লাস চলছে যার যখন ইচ্ছা সে ক্লাস করতে পারবে কিন্তু সে তার টাইমিংস আছে বুকিং নাম্বারে ভর্তির নিয়মাবলীটা জেনে নেবেন লাইভ ফর নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এতটাই প্রয়োজনীয়তা যে এটি করলে বুঝতে পারবেন যে আপনাদের এত জানার ইচ্ছা আমার সন্তানের পরমায়ু কি আমার সন্তানের শিক্ষা আমাদের সন্তানের কর্মপ্রতিষ্ঠা সরকারি হবে না বেসরকারি হবে এরকম হাজার 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 আপনাদের মনের মধ্যে প্রশ্ন সেটা লাইভ ফরোস্কোপে পুরো ক্লিয়ার করা থাকে বাংলায় ইংরেজিতে হিন্দি তিনটেতেই আপনি পড়ে জানতে পারবেন আরেকটি বিষয় আসন্ন দুর্গা উপলক্ষে হ্যালো হ্যালো বলুন কার সম্পর্কে ডেট অফ বার্থ টাইম দুটো কারণ প্রথম হচ্ছে তোমার মায়ের চন্দ্র নিচস্ত এবং চলছে বৃশ্চিক রাশি চতুর্থে শনি আছে নভেম্বরের এন্ডের দিকে কিছুটা ঠিক হবে কিন্তু মে মাস থেকে মে দু হাজার পঁচিশ তখন থেকে এই যে টাইমটা খারাপ যাচ্ছে বলছে এই সময়টা থাকবে না শারীরিক জায়গাটাও একটু ভালো হবে আর জন্মকালীন শনিকে শনি কেন্দ্রস্থ ও মঙ্গলের ঘরে এটি খুব অশুভ এবং বর্তমানে ধাইয়া চলছে শনির প্রতিকার দরকার নাহলে হতাশাটা বাড়বে শরীর শরীরে রোগের বাসা বাঁধবে ডিপ্রেশন এসে যাবে এই জায়গাটা ঠিক করতে হবে হ্যাঁ লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত সাগরাফুলিতে বুকিং চলছে শুক্রবার নিজ গৃহ এবং রবিবার নিজ গৃহতে বুকিং চলছে শনিবার শোভা বাজার মেট্রোর গেটের উদ্যোগে ভাগ্য লোক সন্ধ্যা ছটা থেকে রাত আটটা সোমবার কালীঘাট মঙ্গলবার হাওড়া ময়দান আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বুকিংটা চাপ আছে বেশি তার কারণ মহালয়ার অমাবস্যা এবং এই নবরাত্রিতে থেকে শান্তি পাওয়ার জন্য যে প্রতিকার গুলো প্রত্যেক বছর করা হয় এবারেও করা হবে আমার নিজ গৃহ মন্দিরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে দুর্গা পুজো সংগঠিত হয় চন্ডীপাঠ কুমারী পুজো এবং হোম হ্যালো হ্যালো বলুন ডেট অফ বার্থ

তার কারণ হচ্ছে পঞ্চমে বৃহস্পতিটা বকরি রয়েছে এমনি আর শনি টাও বকরি পঞ্চমে কিন্তু শনিটা যেই মিথুন থেকে শিফট হয়ে কুম্ভ থেকে শিফট হয়ে মিনি যাবে সঙ্গে সঙ্গে ওটা ক্লিক করে যাবে জয়েন করতে পারবে হ্যাঁ ফোনে প্রত্যেককে স্বাগত বিশ্ব শান্তির উদ্দেশ্যে নবরাত্রি মহালয়া রা এবং অঙ্গ হোম এবং সপ্তশী চন্ডী পাঠ প্রত্যেক বছর হয়। সেখানে ভক্ত শিষ্য এবং বহু মানুষের গ্রহপীড়ায় যে সমস্যায় ভোগে মানুষ সেই সময় প্রতিকার করলে তার বিশেষ ফল লাভ লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত আমার নিজ গৃহ মন্দিরে আগামী মহালয়ার অবশ্যই বামাকালী প্রতিষ্ঠিত এবং এই বামাকালীর গুজ্জ রূপটা একটু দর্শন করুন গুজ্জ রূপ হচ্ছে এই রূপের চরণ যুগলে আত্মসমর্পণ করলে কোনো সাংসারিক ভয় জীবের থাকে না হ্যালো বলুন বলুন

এটা আপনি দুটো প্রশ্ন করতে পারবেন লাইভিং ফোনে আপনার কি সমস্যা বলুন হ্যাঁ তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে এই ডিভোর্স কেসটা সহজে মিটবে না চলতে থাকবে দ্বিতীয় কি আপনার এরকম প্রশ্ন আছে যে আমার সেকেন্ড ম্যারেজ হবে কিনা তাই এই প্রশ্ন এটা এটা থেকে বেরোনো অত সহজ হবে না তার কারণটা হচ্ছে যার সাথে কেসটা হয়েছে সে আপনাকে ডিভোর্সটা দিতে চাইবে না সেই জন্য সে কোর্টে যাবে না ডেটের পর ডেট পড়তে থাকবে আর আপনিও যদি কাউকে বিয়ে করার ইচ্ছা থেকে থাকে সেখানেও আপনি কমিটমেন্ট করতে পারছেন না কারণ ডিভোর্স না হয়ে বেরিয়ে না আসলে তো বিয়ে করতে পারবেন না মানে মেন হচ্ছে বলুন তো আমার স্বামী ডিভোর্সটা করেছে হ্যাঁ মানে মেন হচ্ছে ডিভোর্সের দিতে না আমাকে হ্যাঁ তার মানে কি আপনি ডিভোর্স কেস করেননি আপনি মেন্টেনেন্সের কেস করেছেন মেন্টেনেন্সের মামলা করেছেন দুটো কেস আলাদা একটা সিভিল স্যুট একটা ক্রিমিনাল স্যুট মেনটেনেন্সের টাকাটা আপনাকে দিতে চাইছে না আর সেই জন্য ডিভোর্সটাও দিতে চাইছে না আপনি যাতে রিলিজ না হন এবং কোর্টে গিয়ে গিয়ে ডেট পড়ছে এই তো সমস্যাটা এই যে সমস্যাটা থেকে বেরোতে গেলে আপনাকে শনি এবং মঙ্গল এই দুটি গ্রহের অবস্থান অত্যন্ত খারাপ আপনার এই জন্যই এত সমস্যা হয়েছে থেকে রিলিজ রিলিজ করা এবং ম্যারেজ সেকেন্ড সেকেন্ড যে করবেন রিম্যারেজ যোগ আপনার আছে সেই জায়গাটার প্রতিকার বিশেষভাবে করতে হবে না হলে কিন্তু ওখান থেকে দেরি হবে আপনার আর কি প্ল্যানিংটা নষ্ট হবে সময়টা নষ্ট হবে আট বছর না ওটা আরো বারো পনেরো কুড়ি বছর চলতেই থাকবে সেইটা থেকে রিলিফ পেতে গেলে যেই গ্রহটা এই সমস্যাটা করছে সেটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে আপনি কোথায় থাকেন আমি হ্যাঁ দুর্গাপুরে থাকেন আপনি অনলাইনে কনসালট্রেশন করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এক সময় তো আমি দুর্গাপুরে বহু বছর বসেছি এখন তো সময় হচ্ছে না আপনি অনলাইনে বুকিং নম্বরে ফোন করে করে নিতে পারবেন ঠিক আছে ওটার থেকে বেরোতে গেলে ওই জিনিসটা না করলে আপনি বেরোতে পারবেন না সহজে হ্যাঁ স্বাগত ধন্যবাদ লাইভ ইন ফোন করবার জন্য প্রতিদিন এই সময় নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন আগামী মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি আসন্ন দুর্গা উপলক্ষে নবরাত্রির ব্রত করলে কি কি হয় ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ এবং ফেসবুক পেজ ট্যাগ করবেন কৌলা কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ হ্যালো

আলcett ইকোনমিস্ট ইনশট ম্যাথ এই টাইপের করে নিয়েছে তাতে হাই সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে উচ্চ শিক্ষা যোগ আছে আর 24 থেকে 26 বছরের মধ্যে কর্মযোগ কর্মযোগbiospatiটা কিন্তু এই লগটির ক্ষেত্রে ম্যালিফিক মানে পাপ সেটা বকরি সেটাকে একদম প্রতিকার করার দরকার আছে বৃহস্পতির প্রতিকার না করলে ওই সময় অর্থাৎ যেই সময় পরীক্ষাটা দেবে সেই সময় সমস্যায় পড়তে পারে মার্কস কমতে পারে রেজাল্ট নিয়ে একটা সমস্যা তৈরি হতে এবারেও ভালো না না এবারেও ভালো হবে নাইনটি থ্রি হয়তো হবে না অতএট না না এগুলো তো ইচ্ছা ওর ল নিও এমনিই পড়তে পারবে তো তো মেধাবী ছাত্র আইন নিয়ে পড়তে পারে কোনো অসুবিধা নেই পরবর্তীকালে হাই কোর্টেও প্র্যাকটিস করতে পারবে এবং উচ্চ শিক্ষার যোগ অবশ্যই আছে ২৬ বছরের মধ্যে অনেকটাই প্রতিষ্ঠা হয়ে যাবে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত দুটো প্রশ্ন জন্ম তারিখ সময় স্থানের নাম ইংরাজিতে টাইমটা এম না পি মেনশন করে দেবেন কাল শরাফুলি দুপুর দুটো থেকে পাঁচটা প্রতি শুক্রবার প্রতি রবিবার প্রতি বুধবার নিজ গৃহ খরদা রহনা শনিবার শোভাবাজার মেট্রোর এক নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক সোমবার কালীঘাট মঙ্গলবার হাওড়া ময়দান আর বৃহস্পতিবার সারা এই শিডিউল সকলেই জানেন নিচে স্ক্রল যাচ্ছে সেখানে ডেট লেখা আছে চেম্বার অ্যাড্রেস লেখা আছে সেটাও যদি অসুবিধা হয় বুঝতে বুকিং নাম্বারে ফোন করে ডিটেলটা জেনে নিতে পারবেন আমার নিজগ্রিয় মন্দিরে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে দুর্গা হবে প্রত্যেক বছর হয় বিরাচারতন্ত্রের চণ্ডীর ক্রিয়া হবে কালিকা পূরণোত্ত মতে মহামায়ার পুজো হবে আপনাদের সকলের মঙ্গল মায়ের রাতুর যেগুলো প্রার্থনা করি আর এই যে বামা কালী মহা মহালয়ার অমাবস্যায় গ্রহুর পীড়ায় সমস্ত ক্রিয়াগুলো করা হবে যাদের ওই দোষ গুলো আছে হ্যালো বলুন জন্ম তারিখ সময় দুপুর 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 দুটো ছেচল্লিশ হ্যালো 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 আপনি শব্দ করছেন না কেন হ্যালো ফোন করবেন যারা ফোনটা করার পর টিভির দিকে তাকাবেন না টিভিটা মিউট করে নেবেন লাইনটা আপনার কেটে গেল আবার আপনি পাবেন আমি সবসময় লাইভে থাকি আজ পেলেন না কাল পাবেন কিন্তু আবার ফোন করে নেবেন লাইনটা কোনো কারণে কেটে গেল বইগুলোকে কালেক্ট করবেন অ্যাস্ট্রোপ্যাথি রূপ জ্যোতিষ গৃহস্থের টোটকা বাস্তু মঙ্গল সানমহন্ত প্রতিটি বই থেকে আপনি ঘরোয়া ভাবে প্রতিকার করতে পারবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন বা ফোনে পেলেন না তারা আবার করবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ আর কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ ফেসবুকটা ট্যাগ অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেগুলো করা থাকলে এই অনুষ্ঠানটা সময় আপনি তো নাও সামনে থাকতে পারেন এই অনুষ্ঠানটা তখন মোবাইলেই দেখতে পারবেন বা ঘরে বসে টিভিতেও দেখতে পারবেন অন্য সময় ইউটিউবেও এই অনুষ্ঠান আপলোড করা হয় হ্যালো

আচ্ছা কি জানতে চাইছেন বৃশ্চিক রাশির এই মুহূর্তে ধাইয়া চলছে রাশির চতুর্থে শনি বকরি নভেম্বরে ডিরেক্ট হবে আপনার মনের মতো কাজে বসার সময়টা সামনের বছর এপ্রিল থেকে বৈশাখ মাস থেকে কাজে মন বসবে এবং তখন গ্রহের ভাগ্যের চাকাটা ঘরে সবসময় রাশিচক্রে পঁচিশ সালে দেখবেন প্রথম দিক থেকেই গ্রহের অবস্থান ভালো জায়গায় গেলে ওর কর্মের প্রতি আসক্তিটা বাড়বে এবং ইচ্ছাটাও বাড়বে কর্মটাও হবে আর শনি জন্মকালীন নিচস্তর শনির খুব স্ট্রং প্রতিকার করতে হবে হ্যাঁ লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করবেন দুটো প্রশ্ন আমার অনুষ্ঠান মানেই তো ফোনের ঝড় এসতে থাকে তা আমাকে তো সবাইকে পরিষেবাটা দিতে হয় সেই জন্য দুটো প্রশ্ন নাহলে আপনারা একজন এক একজন এক ঘন্টা কথা বলতে পারেন কারণ পঁচিশ মিনিটের অল্প স্বল্প পরিসরের অনুষ্ঠানে এত ফোন সম্ভব না তবুও আমি ধরি দুটো করে স্পেসিফিক প্রশ্ন যে প্রশ্নটা নিয়ে আপনি এখন বর্তমান সমস্যায় আছেন আসন্ন দুর্গা নবরাত্রি মহালয়ার অমাবস্যা বছরের যত অনুষ্ঠান আছে যত তিথি আছে তার মধ্যে অন্যতম এই সময় পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের সূচনা মহালয়ার মহানিশীতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচারের পদ্ধতিতে গ্রহপীড়া মানেই গ্রহ শান্তির ব্যবস্থা যতক্ষণ না গ্রহ শান্তি হবে ততক্ষণ আপনার আপনাকে সংসারে থাকতে দেবে না। সন্তান সমস্যা কারো আর্থিক সমস্যা কারো রোগের সমস্যা কারো কর্মের সমস্যা কারো ব্যবসার সমস্যা কারো পারিবারিক শান্তি নাশ তার সমস্যা সমস্যার তালিকা নিয়েও শেষ করা যাবে না কিন্তু এই সমস্যা কোথা থেকে আসছে সেইটা সোর্সটা খুঁজে বের করতে হবে রাশিচক্র বা হস্তরেখা থেকে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে প্রতিকার সময় মতো করতে হয় আজকে যদি জ্বর হয় ওষুধ যদি দিন পর খান তার লাভ নেই আজকে যদি যদি লুজ মোশন হয় ওষুধ দিন পরে খান তাতে আপনি মারাও যেতে পারেন সেই জন্য প্রপার ডায়াগনোসিস করে প্রতিকারের ব্যবস্থাটা করা দরকার এবং তার জন্যই শ্রেষ্ঠ একটি বিশেষ দিন মহালয়ারম রমাবস্যা এবং দেবী পক্ষ অতি সময় হচ্ছে এখন যারা পেলেন না কোনো মন খারাপের ব্যাপার নেই আবার পাবেন আজকের মতো বিদায় নমস্কার